নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা আগের ভিডিওতে আপনাদেরকে আমি অবশ্যই একটা ইন্টারনেট বিজনেস সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে কি কি লাগবে, কত টাকার মতো খরচ হবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলিনি। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে গিয়ে ইনটোটালি কত টাকা খরচ হবে এই বিষয় নিয়ে। কারণ হচ্ছে কি, এর আগের ভিডিওতে হয়তো আমি আপনাদেরকে সবকিছুই বলছি, কত টাকা দিয়ে কিনা হয়েছে, কোনটা কত টাকা নিবে, কিন্তু ইনটোটালি কত টাকা খরচ হবে সেটা কিন্তু আমি বলতে পারিনি। কারণ হচ্ছে এইটাই, ওই ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছিল, বেশি বড় হয়ে যাচ্ছিল, যার কারণে আমি আরেকটা ভিডিও করতে আমার করছে, এই কারণে আমি ভিডিওটা করছি। তো প্রথমেই বলে নিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে যে বেল আইকনটি বাটনটা আছে অবশ্যই বেল বাটনটাতে ক্লিক করে দেবেন। কারণ আমি যত ভালো ভালো ভিডিও আপনাদের দিব, আপডেট দিব, সবগুলো আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো আসুন, যে কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে গত ভিডিওতে আমি বলছিলাম যে এই ইনটোটালি আমার সার্ভার রুমে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এই র‍্যাকের মধ্যে এই রাউটার আছে, সুইচ আছে, সিসিআর সবকিছু আছে এখানে। এখন ইন টোটালি এই সার্ভারটা বসে এটা গেলে আপনার কত টাকা খরচ হবে? ইন টোটালি আপনার এই সার্ভারটা সহ আপনার বিটিআরসি থেকে, মনে করেন যে এই বিটিআরসি, সরি বিটিআরসি না, আপনার মাদার কোম্পানি থেকে যে আইএসপি থেকে আপনি ব্যান্ডউইথ কিনবেন, ওই ব্যান্ডউইথের প্রাইস সহ কাজ সহ ফাইবার সহ ইন টোটালি আপনার 3 লাখ টাকা বাজেট করতে হবে। মিনিমাম 3 লাখ টাকা বাজেট করতে হবে। কারণ হচ্ছে কি, আপনার ফাইবারই লাগে, মনে করেন যে আপনার যদি 1 কিলো হয়, 4 কিলো হয়, 5 কিলো হয়, তাহলে পার কিলোতে আপনার খরচ হবে হচ্ছে মিনিমাম 20,000 টাকা। পার কিলোতে 15 থেকে 20,000 টাকা খরচ হবে। তাহলে আপনি হিসাব করেন কত টাকা লাগতেছে, এটা আমি বলে দিলাম। আর গ্রামাঞ্চল সাইডে যারা বিজনেস করতে চাইতেছেন, গ্রামাঞ্চল সাইডে তারা বিজনেস করবেন হচ্ছে গিয়ে, তারা ওয়্যারলেস বা রেডিও লিঙ্কের মাধ্যমে যদি বিজনেস করেন তাহলে সবচেয়ে বেশি ভালো। এখন আমার ওয়্যারলেস রেডিও লিঙ্কও নাই, ওয়্যারলেসও নাই, যার কারণে আমি আপনাদেরকে এটা সম্পর্কে বেশি ভালো ধারণা দিতে পারছি না। কিন্তু এটা ধারণা আপনি তার কাছে পাবেন, আপনি বিভিন্ন আইএসপি যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, কমিউনিকেশন করার চেষ্টা করবেন যে ভাই আমি আমার গ্রামে লাইন নিব, এখন এখানে হচ্ছে গিয়ে আপনার কিভাবে কানেকশনটা দিবেন, আমাকে কি অপটিক্যাল ফাইবার দিয়ে দিবেন নাকি রেডিও লিঙ্কের মাধ্যমে দিবেন, এটা একটু আমাকে বলেন। আর কত টাকা খরচ হবে ইনটোটালি আমাকে বলেন। আমি আপনাদের কাছে 20 এমবির একটা ব্যান্ডউইথ দিব, 50 এমবির একটা ব্যান্ডউইথ দিব। আর যেই এলাকায় আপনি বিজনেস করবেন অবশ্যই ওই এলাকার চাহিদাটা আপনাকে বুঝতে হবে, কাস্টমার চাহিদাটা। কারণ কাস্টমার যে চাহিদাটা সেটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন না। এখন আপনি একটা এলাকায় বিজনেস শুরু করে দিলেন, সেখানে দেখা গেছে কম্পিটিশন, মনে করেন যে আপনার মতো আরো 4-5টা কোম্পানি আছে, এখন সেখানে গিয়ে আপনি বিজনেস করে খুলে দিতে পারবেন? পারবেন না, কারণ আপনার হচ্ছেন তাদের পরে, তারা কিন্তু আপনার আগে আছে, যার কারণে আপনি কম্পিটিশনের মনে করেন যে একটু হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এই কারণে বলতেছি যারা নতুন বিজনেস করবেন, যে জায়গায় মনে করেন যে মানে মূলত একটাই কোম্পানি, সেটা হচ্ছে আপনি নিজে বিজনেস করবেন, সেই ক্ষেত্রে আপনি এলাকার চাহিদাটা বুঝবেন, আপনার কাস্টমার চাহিদাটা বুঝবেন, যে কাস্টমার কি খাবে কি খাবে না, মনে করেন যে এইগুলা বুঝে আপনি বিজনেসটা শুরু করবেন। এখন আপনি 3 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনার দেখা গেছে 3 বছর হয়ে গেছে, কোনো মনে করেন যে সুফল নাই, কোনো লাভ নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, ধৈর্য হারা হয়ে যাবেন যে ভাই হলো না ভাই, ঠিক আছে 3 লাখ টাকা কিন্তু আপনার লস। সেই ক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে আগাইতে হবে। আপনি যদি তাড়াতাড়ি যেতে চান তাহলে অবশ্যই সম্ভব না, কারণ আপনার অবশ্যই কলা গাছে যদি তাড়াতাড়ি উঠতে চান তাহলে উঠতে পারবেন না, পিছলায় পড়ে যাবেন। এই কারণে বলতেছি যে আস্তে আস্তে উঠবেন, এটা হচ্ছে মূলত থিম। আর যেটা বলতেছিলাম, বিজনেস করতে গেলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস যদি আপনি ভালো দিতে পারেন অবশ্যই কাস্টমার আপনার হাতের মুঠে থাকবে। কারণ হচ্ছে গিয়ে কাস্টমারকে আপনি যত খুশি করতে পারবেন, কাস্টমার ততই আপনার লাইনের প্রতি আগ্রহ হবে এবং সে রেফারেন্স করবে আরেকটা ফ্রেন্ডকে, আরেকটা ভাইকে, আরেকটা বাসায় রেফারেন্স করবে যে ভাই আমি উমুকের লাইনটা চালাই, তার লাইনটা চালাই, ওই কোম্পানির লাইনটা চালাই, তার লাইনের সার্ভিসটা অনেক ভালো। এটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ লাইন সার্ভিস যদি ভালো দিতে পারেন তাহলে অবশ্যই কাস্টমার আপনার কাছে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে আমি আরও ভালো ভিডিও দিব, ঠিক আছে? এই ভিডিওটাও এতটা আমার ইয়ে হয় না মনে হয়তো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।